হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। তো গাইজ, এই মুহূর্তে আমরা আছি আড়ড়ে, একদম চলে যাচ্ছি দীপ মিউজিকের কাছে। দীপ মিউজিক বাজছে কোলাঘাটের আড়ড়ের পাশের গ্রাম গোপালচকে। তো সেখানে আমি যাচ্ছি, আর আপডেট কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা কে কে এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর বন্ধুরা, তোমরা আমার এটা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আগে আপডেট দিয়ে রেখেছিলাম। আর আমরা এটা আপাতত তোমাদের রেজাল্টটা দেখাবো, কেমন কি রেজাল্ট, কারণ আমার চ্যানেলে দীপ মিউজিকের এসে রাখবে হচ্ছে প্রথম ভিডিও এটা। আর আমিও মোটামুটি খুব আগ্রহী আছি কেমন কি বাজার জন্য। সকালে একবার ঘুরে গেছি, তখন হচ্ছে কীর্তন চলছিল বা প্রসার কীর্তন টাইপের চলছিল বলে বন্ধ ছিল সেটা সারা সকাল। তো সন্ধ্যা প্রায় আমি ছটার দিক করে সেটা বাজিয়েছে, যাই হোক মোটামুটি সারা রাত, সন্ধ্যা সারা রাত বাজবে হয়তো। তো তোমাদেরকে আমি রেজাল্ট দেখাচ্ছি, কী কী মেশিন সেটা আছে সেসব দেখাচ্ছি, কী ডিজিএন এসে সব কিছু দেখাবো একের পর এক, ঠিক আছে? তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, স্কিপ করো না প্লিজ, ঠিক আছে? তো বন্ধুরা চলো দেখে নিই কেমন কী বাজছে দীপ মিউজিক কোলাঘাটে। তো বন্ধুরা, এবার তো আমি তোমাদের মেশিন সেট আপ দেখাবো যা দীপ মিউজিক কোলাঘাটের গোপালচকে এনেছে। তো বন্ধুরা, শুরুতে দেখাই যেটা, সেটা হচ্ছে স্টেবিলাইজার। দেখতে পাচ্ছ চারটে স্টেবিলাইজার আছে পরপর, তারপরে সিএকুড়ি আছে, সেধারে ছখানা সিএকুড়ি আছে এক লাইনে আছে, তারপর এদিকে আছে সি18 দুটো, আর দেখতে পাচ্ছ এখানে এধারে দুটো সি18 আছে, আর এধারে একদম SPB 1200 একটা আছে, তার নিচে PBT 1000 একটা আছে, আর নিচে পুরো পাঁচটাই হচ্ছে PBT 701, মিডিলে সব প্রেশার বোর্ড এইসবগুলো আছে আর কি। আর কিছু তেমন কোনো মেশিন নেই, যা আছে সেটা বাজানোর মতো যথেষ্ট। কোলাঘাটের গোপালচকে এটা সেই ডিজি সেট আপ যেটাতে বাজছে ময়না সেট আপ দীপ মিউজিক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ডিজিটাতেই দীপ মিউজিক বাজছে, আর তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দাও, আর হ্যাঁ কিছু কমেন্ট করার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, ঠিক আছে? আর বন্ধুরা তোমাদেরকে সবসময় বলি, এটা
যদি কোলাঘাটে আশেপাশে বা কোলাঘাটের মধ্যে কোনো বড়ো সেটার নাম করা সেট আপ আসে, অবশ্যই আগে থেকে কমেন্টে জানিয়ে রাখবে, আমি যতটা সম্ভব যাওয়ার চেষ্টা করব। Thank you.